নামটি ইউনিকর্ন। তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স টিমে আন্দ্রে রাসেলের ব্যাকআপ কি হতে পারে, কারা কারা অপশন আছে আন্দ্রে রাসেলের ব্যাকআপ হবার জন্য আইপিএল অকশনে, কে কে এর জন্য বেস্ট অপশন কি হতে পারে। তো নর্মালি কলকাতা নাইট রাইডার্স এর যে বর্তমান টিম, এই টিমটাকে যখন আমি দেখছি আমার মনে হচ্ছে একটা কিন্তু চিন্তার জায়গা হতে পারে আন্দ্রে রাসেলের জায়গাটা। নর্মালি কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর প্ল্যানিং এ আন্দ্রে রাসেল আছে, তাকে রেখেই কিন্তু প্ল্যানিং হতে চলেছে সামনের মরসুমে। বাট রাসেলকে যখন অন্যান্য লিগে খেলতে দেখছি তার ফর্ম কিন্তু মাঝে মধ্যে ঠান্ডা গরম বলতে পারো, আপ অ্যান্ড ডাউন চলছে এবং তার সঙ্গে তার ফিটনেস ইস্যু আছে। তো সেক্ষেত্রে রাসেল কতটা মানে ইফেক্টিভ হবে আইপিএল 2024 সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে, এবং শুরু তো অবশ্যই রাসেলই করবে। তবে আইপিএল এর সেকেন্ড হাফ আসতে আসতে আমাদের হয়তো এটাও মনে হতে পারে যদি রাসেলের একটা ব্যাকআপ থাকতো তাহলে ভালো হতো, কারণ রাসেলের ফর্ম, দ্বিতীয়ত রাসেলের ফিটনেস অনেক সমস্যাই আছে। তো সেক্ষেত্রে রাসেলের ব্যাকআপ হিসেবে বেস্ট অপশন কারা হতে পারে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো, আমাদের চ্যানেলে প্রথম বার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। বাই দ্য ওয়ে ভিডিও শুরু করার আগে আরেকটা ব্যাপার, কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে গৌতম গম্ভীর কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে সেই নিয়ে, এবং সেখানে দেখছি অনেকেই কমেন্ট করছো যে আকাশ চোপড়ার ভিডিও তুমি কেন কপি করেছো, আকাশ চোপড়ার কপি, এই টাইপের কমেন্ট দেখছি। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, আরে ভাই আমি তো ভিডিওতেই বলেই দিলাম শুরুর দিকে যে এই যে ভিডিওটা কালকে আমি বানিয়েছি যে গৌতম গম্ভীর কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে, সেটা মেইনলি বানিয়েছিলাম ইরফান পাঠান স্টার স্পোর্টসে আর কি অ্যানালিসিস করছিল, সেখানে ইরফান পাঠান যেরকম আর কি হিন্ট দিয়েছিল সেই অনুযায়ী ভিডিও শুরুতেই বললাম, যেখানে আমার শুনে মনে হয়েছিল মধু শঙ্কর কথা বলছে, এবং যখন মধু শঙ্কর কথা বললাম তখন বলেই দিলাম যে আকাশ চোপড়াও এই ব্যাপারে বলেছে। তো ভাই যদি আমি কপি করতাম তাহলে আকাশ চোপড়ার নামটা কি ভিডিওতে বলতাম, কমন সেন্স কি বলে, মানে আজব ব্যাপার। মানে আমি বলেই দিলাম যে ইরফান পাঠান আর আকাশ চোপড়া বলেছে ব্যাপারটা, এবং মোদী সংকার ব্যাপারটা আমারও মনে হয়েছিল সেই জন্য বললাম। আর বাই দ্য ওয়ে আমাদের চ্যানেলে মানে কলকাতা নাইট রাইডার্স কোন বিদেশি বোলারদের টার্গেট করতে পারে সেই নিয়ে ভিডিও 10-15 দিন আগে বানিয়ে দেওয়া আছে, মোদী সংকার নাম সেখানে আমি মানে 10-15 দিন আগে বলে দিয়েছিলাম যে কে কে হয়তো প্রাইম ফাস্ট বোলারদের মধ্যে স্টার্ক কোয়েটসে অথবা প্যাট কামিন্স এর মধ্যে কাউকে নিতে পারে তার ব্যাকআপ হিসেবে আর কি, ম্যাট হেনরি অথবা মানে দিলশান মোদী সংকা এই টাইপের কোন অপশনের জন্য যেতে পারে। তো কে কে এর জন্য যে দিলশান মোদী সংকা একটা অপশন হতে পারে সেটা ওই আইপিএল রিটেনশন পরে আমি বলে দিয়েছিলাম। তো সেই হিসেবে তোমাদের লজিক কাজে লাগালে মানে বলতো আকাশ চোপড়া আমার ভিডিও কপি করছে, বাট সেটা তো নয়, অ্যাকচুয়ালি প্রেডিকশন এগুলো, দিলশান মধু সংখ্যা কে কেয়ারে আসছে সেই খবর কপি করেছে সেরকমটা না, এগুলো প্রেডিকশন, যে প্রেডিকশন আমি আগেই করেছিলাম বাদ বাকি গৌতম গম্ভীর কি ভাবছে সেই হিসেবে ওই ভিডিওটা বানিয়েছিলাম, যেটা রেফারেন্স আমি দিয়ে দিয়েছিলাম যে ইরফান পাঠান যে আর কি আলোচনা করেছে সেই মানে সেটা থেকে বানানো হয়েছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। এবার যারা আমাদের চ্যানেলের পুরনো ভিউয়ার্স তারা জানে ব্যাপারটা যে আলোচনা করেছি কি করিনি, বাই দ্য ওয়ে ওই ভিডিওটার কনটেক্সটাও যারা বোঝা তারা বুঝে গিয়েছে, এবার যারা বোঝেনি তাদের আর বেশি কিছু এক্সপ্লেন করতে পারছি না। বাই দ্য ওয়ে রাসেলের ব্যাকআপ কলকাতা নাইট রাইডার্স টিমে কারা হতে পারে যদি সেই নিয়ে আমরা কথা বলি, তো সেখানে ব্যাপারটা হচ্ছে যে আন্দ্রে রাসেল, তাকে কলকাতা নাইট রাইডার্স কিভাবে দেখছে সেটা একটা বড় ভূমিকা কিন্তু রাখবে রাসেলের ব্যাকআপ কি হতে চলেছে সেটার পেছনে। তার কারণ মানে কলকাতা নাইট রাইডার্স টিমে যখন রাসেল বিশাল ভূমিকা রাখতো, যেই সময় রাসেল দুবার আইপিএল এর সেরা প্লেয়ার হয়েছিল মানে আইপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল, সেই সময় কিন্তু আন্দ্রে রাসেল ছিল কলকাতা নাইট রাইডার্স এর হয়ে একজন হার্ড হিটার, ফিনিশারের পাশাপাশি একজন কিন্তু এমন বোলার যে প্রত্যেকটা ম্যাচে 3-4 ওভার বোলিং করতো। কেকেআর এর ফিফথ বোলিং অপশন ছিল আন্দ্রে রাসেল, মানে রাসেলের উপর 4 ওভার ভরসা করা যেত। বাট বর্তমান সময় কি শ্রেয়াস আয়ার সেটা করতে পারবে রাসেলের উপর ভরসা যে রাসেল 4 ওভার আমাকে বল করে দেবে, আমার তো মনে হয় না পারবে, কারণ রাসেল যে কোনো সময় ইনজিওর্ড হয়ে যেতে পারে এবং তার বোলিং এর ফর্মও আগের মতো নেই, মাঝে মধ্যে ভালো বোলিং অবশ্যই করে দেবে বাট মাঝে মধ্যে মারও খাবে, আর যেহেতু এখন ইম্প্যাক্ট প্লেয়ারের রুল চলে এসেছে তো সেখানে 7 নম্বরে তোমার যে প্লেয়ারটা খেলবে যেটা কেকেআর এ খুব সম্ভবত রাসেল খেলবে, সেই প্লেয়ারটাকে দিয়ে এখন বল না করালেও চলবে, কারণ তোমার কাছে 7-এর পরও 5টা অপশন থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে, তুমি 5টা মানে ফার্স্ট চয়েস বোলার খেলাতেই পারো। তো সেক্ষেত্রে রাসেলের রোলটা এমনিতেও 6th বোলারের হয়ে যাবে। এবার যদি আমরা কেকেআর টিমটার দিকে তাকাই সেখানে 6th বোলারের কাজ করে দেওয়ার জন্য ভেঙ্কটেশ আয়ার আছে, নীতিশ রানা আছে। এবার ভেঙ্কটেশ আয়ার আর নীতিশ রানা এরা কিন্তু ডোমেস্টিকে খেলছে প্রপার অলরাউন্ডার হিসেবে, তারা কিন্তু ভালো রকম বোলিং করছে মানে প্রত্যেক ম্যাচেই নিজেদের ফুল কোটাও কমপ্লিট করছে কিছু ম্যাচে। তো সেক্ষেত্রে 6th বোলিং অপশন হিসেবে কিন্তু মানে তোমার ভেঙ্কটেশ আয়ার অথবা নীতিশ রানাকেও ইউজ করা যেতে পারে। তো সেক্ষেত্রে রাসেলের ব্যাকআপ হিসেবে কিন্তু যদি কেকেআর কোন একজন হার্ড হিটার ব্যাটসম্যানকেও নিয়ে নেয় সেটাও কিন্তু রাসেলের ব্যাকআপ হতে পারে, মানে রাসেলের ব্যাকআপে একদম প্রপার অলরাউন্ডারে নিতে হবে তার কোনো মানে নেই। তো এটাই আমার আর কি এত কিছু বলার আর কি কারণ ছিল। তো সেক্ষেত্রে রাসেলের ব্যাকআপটা কেকেআর কিভাবে খুঁজছে সেটা একটা মেন দেখার বিষয়।
যদি প্রপার অলরাউন্ডার ব্যাকআপ খোঁজে যে একদম প্রপার অলরাউন্ডার দিয়ে রাসেলকে রিপ্লেস করবো, সেক্ষেত্রে আজমাতুল্লাহ ওমরজাই সে কিন্তু একটা ভালো অপশন হতে পারে আফগানিস্তানের। বাই দ্য ওয়ে এবার আজমাতুল্লাহ ওমরজাইয়ের উপর বাকি ফ্র্যাঞ্চাইজিরা কিরকম ইন্টারেস্টেড আছে সেটার দিকেও নজর থাকবে। যদি তুমি ব্যাকআপ অপশনই খোঁজো, ব্যাকআপ অপশনের পেছনে তোমার 5 কোটি 6 কোটি খরচা করে তো লাভ নেই, ব্যাকআপ অপশনের পেছনে তুমি 2 কোটি 2.5 কোটি ম্যাক্সিমাম খরচা করতে চাইবে, তো সেক্ষেত্রে ওমরজাইয়ের উপর অবশ্যই কেকেআরের ইন্টারেস্ট থাকবে। বাট তার প্রাইস কিরকম হচ্ছে তার উপর কিন্তু একটা মানে ডাউট থাকছে। যদি খুব বেশি তার প্রাইস হয়ে যায় সেক্ষেত্রে হয়তো রাসেলের ব্যাকআপে অত বেশি টাকা দিয়ে কেকেআর কাউকে আনতে যাবে না। তো পার্সোনালি আমার মনে হয় যে রাসেলের ব্যাকআপ হিসেবে কেকেআরের যে প্লেয়ারটাকে মেনলি টার্গেট করা উচিত তার মধ্যে একটা তো অবশ্যই ওমরজাই, আর একটা প্লেয়ার কিন্তু হতে পারে ড্যারেল মিচেল। এবার ড্যারেল মিচেলেরও দাম বাড়তে পারে, তবে আমার মনে হয় যদি 4 কোটি 5 কোটি অব্দি ড্যারেল মিচেলের দাম যায় তার জন্য কেকেআরে চলে যাওয়া উচিত। তার কারণটা কি, ড্যারেল মিচেল তোমার এমন একজন ডিপেন্ডেবল প্লেয়ার যে কিন্তু তোমাকে অনেকগুলো অপশন খুলে দেবে। তোমার আন্দ্রে রাসেলের ব্যাকআপও ড্যারেল মিচেল হতে পারে, এবং নর্মালি কেকেআর যেভাবে প্লেয়ারগুলোকে রিটেন করেছে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে জেসন রয় আর আন্দ্রে রাসেল এই দুজন হয়তো কেকেআরের মেন টিমের প্ল্যানিং এ আছে, যেখানে কেকেআর হয়তো বিদেশি উইকেট কিপার ভালো কাউকে না পেলে ইন্ডিয়ান উইকেট কিপার দিয়ে কাজ চালাবে। বাইদো এখানে কুইন্টন ডিককে নিয়ে অনেকে প্রশ্ন জিজ্ঞেস করছো, কুইন্টন ডিককে নিয়ে নতুন করে কোনো আপডেট আসেনি এখনো পর্যন্ত। তো সেক্ষেত্রে কেকেআরের যে মেন প্ল্যানিং এ জেসন রয় আর আন্দ্রে রাসেল আছে, ড্যারেল মিচেল কিন্তু এমন একটা প্লেয়ার যে কিন্তু এই দুজনেরই ব্যাকআপ একা হতে পারে। তার কারণ ড্যারেল মিচেল টি-20 ওপেনিংও করেছে, তো অ্যাজ এ ওপেনারও সে খেলতে পারে এবং 5 নম্বর বা 6 নম্বর জায়গাটাতেও সে খেলতে পারে। মানে তুমি ড্যারেল মিচেলকে যে কোনো ব্যাটিং অর্ডারের জায়গাতেই ইউজ করতে পারো, আর এই টাইপের একটা অপশনের জন্য 4-5 কোটি খরচা করা যেতে পারে। যদি তার থেকে বেশি হয়ে যায় তার জন্য যাওয়া যাবে না। তো আমার তো পার্সোনাল চয়েস কিন্তু ড্যারেল মিচেল হবে, যদি আর কি কেকেআর আর কি আন্দ্রে রাসেলকে শুধুমাত্র প্রপার ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরিকল্পনা রাখে যে দরকারে 1-2 ওভার বোলিং করবে, আমি কিন্তু ড্যারেল মিচেলের জন্যই যাবো। 1-2 ওভার বোলিং কিন্তু ড্যারেল মিচেলও করে দিতে পারবে, বা দরকার পড়লে নীতিশ রানা ভেঙ্কটেশ আয়ার তারাও করে দিতে পারবে। তো আমার পার্সোনাল চয়েস কিন্তু ড্যারেল মিচেল হবে আজমাতুল্লাহ ওমরজাইয়ের পাশাপাশি। বাকি দেখো অপশন কিন্তু অনেক আছে, ক্রিস্টিয়ান স্টাবসও কিন্তু আর একটা অপশন হতে পারে। এবার ক্রিস্টিয়ান স্টাবসকে নিলে কি হবে, সে তোমার 6 নম্বর বা 7 নম্বর জায়গাটা অ্যাজ এ ব্যাটসম্যান ফিনিশারের কাজ করে দেবে, এবং তোমার উইকেট কিপারেরও ব্যাকআপটা সেখানে হয়ে যাবে। মানে স্টাফসকে নিলে তোমার কাছে 4টে ফরেন প্লেয়ারের স্লট আছে, তার মধ্যে একটা স্লটে তুমি রাসেলেরও ব্যাকআপ পেয়ে যাচ্ছ এবং উইকেট কিপারেরও ব্যাকআপ পেয়ে যাচ্ছ। দরকারে তুমি আর কি ক্রিস্টিয়ান স্টাফস এবং রাসেল দুজনকে একসাথেও খেলাতে পারবে, সেই অপশনও থাকছে। তো এই অপশনগুলোর দিকে কিন্তু কেকেআর যেতে পারে, একদম লাইক টু লাইক অলরাউন্ডারই লাগবে সেরকম কিন্তু ব্যাপার নয়। বাকি হ্যারি ব্রুকের একটা অপশন হতে পারে, বাট হ্যারি ব্রুকের দাম আমার মনে হয় আরো বাড়বে এবং তার জন্য কেকেআর হতে যাবে না, কারণ স্লো পিচ ইডেনে যেহেতু হতে পারে সেখানে স্লো পিচে কিন্তু হ্যারি ব্রুক স্ট্রাগল করতে পারে। বাদ বাকি অপশনের কথা বললে আরেকটা কিন্তু ভালো অপশন হতে পারে রবমান পাওয়েল। রবমান পাওয়েলের কিরকম দাম ওঠে সেটাও দেখার, বাই দোষ যদি 2-3 কোটির মধ্যে পায় সেও কিন্তু রাসেলের একটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারে। তো আমার টপ লিস্টে এই প্লেয়ার গুলো থাকবে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে। বাকি তোমার যদি শুধুমাত্র অলরাউন্ডারদের কথা বলো, অলরাউন্ডার কিন্তু প্রচুর অপশনে অ্যাভেলেবেল আছে, অলরাউন্ডারের কোনো অভাব নেই। আমি যা লিস্ট করে দেখলাম 13-14টা অলরাউন্ডারের নাম আমি সেখানে পেলাম যাদের জন্য কেকেআর যেতে পারে, যদি তোমার অলরাউন্ডারই লাগে 1-1.5 কোটির মধ্যে তুমি ব্যাকআপ কাউকে চাও সেই ক্ষেত্রে। যেখানে তুমি পেয়ে যাবে হচ্ছে জিমি নিশামের অপশন পেয়ে যাবে, অস্ট্রেলিয়ার একটা অলরাউন্ডার রিসেন্টলি খেলছিল ইন্ডিয়াতে অ্যারন হার্ডি তার জন্য যেতে পারে, দাসুন সানাকে একটা অপশন হতে পারে। তবে তুমি রাসেলের ব্যাকআপ হিসেবে যদি মানে ফাস্ট বোলিং অলরাউন্ডার না চাও, স্পিন বোলিং অলরাউন্ডার যে বিগ হিট করতে পারে সেই টাইপের প্লেয়ার চলে যাবে, তাহলে মাইকেল ব্রেসওয়েল একটা অপশন হতে পারে। মাইকেল ব্রেসওয়েল এলে সে রাসেলেরও ব্যাকআপ হয়ে যাবে, নারাইনেরও একটা ব্যাকআপ অপশন হয়ে যেতে পারে, এইরকম অপশন কিন্তু অনেক আছে। ইভেন ওডিন স্মিথ, সারফেন রাদারফোর্ড বা ইংল্যান্ডের বেনি হাওয়েল তারাও কিন্তু অলরাউন্ডার হিসেবে ব্যাকআপ অপশন ভালো হতে পারে। বাকি যদি কেকেআর এরকম অলরাউন্ডার চাই যে নম্বর 8-এ ব্যাট করবে সেই টাইপের অলরাউন্ডার, মানে মেনলি বোলার যে ব্যাট করে দিতে পারে, যার থেকে তুমি প্রত্যেক ম্যাচে 4 ওভার এক্সপেক্ট করে রাখবে এবং ব্যাট করে দিতে পারে সেই টাইপের অলরাউন্ডার, যেখানে তুমি একটা এক্সট্রা ইন্ডিয়ান ব্যাটসম্যান খেলাতে পারবে, সেই টাইপের অলরাউন্ডারের কথা বললে সেখানেও অপশন আছে। সেখানে ডোয়েন পিটোরিয়াস, ড্যানিয়েল স্যামস, টম কারেন, ক্রিস ওক্স, ডেভিড উইলি, ঝাই রিচার্ডসন এই টাইপের অপশন পেয়ে যাবে। একটু আননোন কান্ট্রির দিকে গেলে সেখানে নেদারল্যান্ডের বাস ডিলিডে বা নামিবিয়ার জে জে স্মিথ এরাও কিন্তু ভালো অপশন হতে পারে, এইরকম অপশন কিন্তু অনেক আছে। এবার যদি কলকাতা নাইট রাইডার্স আবার প্যাট কামিন্সের পেছনে যায়, ধরো প্যাট কামিন্স আর দিলশান মধুশঙ্কা এই দুটো প্লেয়ারকে 18 কোটি বা 20 কোটির মধ্যে পেয়ে গেল, তাহলে তোমার দুটো বোলারও হয়ে যাচ্ছে, বোলারের ব্যাকআপও হয়ে যাচ্ছে, তার সঙ্গে রাসেলের ব্যাকআপও হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু ব্যাপারগুলোকে ম্যানেজ করতে পারে। তো সেক্ষেত্রে রাসেলের ব্যাকআপ হিসেবে কেকেআর কিরকম অপশন চাইছে সেটাই দেখার। যদি আমার top 3 pick বলো তাহলে কিন্তু অবশ্যই সেগুলো হবে হচ্ছে তোমার, যদি প্রপার একজন অলরাউন্ডার চাই সেখানে আজমাতুল্লাহ ওমরজাই, আদারওয়াইজ যদি উইকেট কিপার ফিনিশার এই টাইপের প্লেয়ার চাই ক্রিস্টিয়ান স্টাফস, নয়তো কিন্তু ড্যারেল মিচেল।
ড্যারেল মিচেল কিন্তু অনেকগুলো অপশন খুলে দিচ্ছে, যেখানে তুমি ড্যারেল মিচেলকে রাসেলের সঙ্গে একসাথেও খেলাতে পারো, মানে দরকার পড়লে রয়ের ব্যাকআপ হিসেবে ড্যারেল মিচেলকে ইউজ করতে পারো, অথবা পাঁচে ড্যারেল মিচেল, ছয়ে রিঙ্কু, সাতে রাসেল, একটা দুর্দান্ত লোয়ার মিডল অর্ডার বানাতে পারো, যে ক্ষেত্রে কিন্তু তুমি ওপেন করতে পারো দুজন ইন্ডিয়ান ব্যাটসম্যানকে দিয়ে। যদি হার্দিক দেশাই অথবা উর্ভিল প্যাটেলের মতো কোনো ইন্ডিয়ান উইকেট কিপার পাও, তার সঙ্গে ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে ওপেন করিয়ে এই টাইপের ব্যাটিং অর্ডার খেলাতে পারো। তো সেক্ষেত্রে এই প্লেয়ারগুলো কিন্তু অনেক অপশন খুলে দিচ্ছে। আর যদি রকম্যান পাওয়েলকেও 2-2.5 কোটির মধ্যে পাওয়া যায় বা 3 কোটির মধ্যে, সেও কিন্তু ব্যাকআপ হিসেবে ভালো অপশন হতে পারে। বাট পাওয়েলের দাম আরো বাড়তে পারে যেটা আমার মনে হয়, এবং 4-5 কোটি হয়ে গেলে আমার মনে হয় না পাওয়েলকে নিয়ে বিশাল কিছু এই কেকেআর টিমে লাভ হবে, কারণ মনে হচ্ছে যেটা আমার। বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও, অনেকগুলো নামই তো বললাম, ওভারঅল তো অনেকগুলো নাম বললাম। তো সেক্ষেত্রে তোমাদের কাছে সব থেকে পছন্দের নাম কোনটা, বা তোমরা কাকে চাও রাশিয়ার ব্যাকআপ হিসেবে কেকেআর টিমে নেওয়াও, তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।